হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, স্ন্যাক্স রেসিপি। গাজর দিয়ে একটা তৈরি করে দেখাচ্ছি, এটা দেখো। তার জন্য আমি গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকে ভালো করে ছুলে নিয়েছি। নিয়ে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি গাজরটা। সব গাজরগুলো দেখো আমি গ্রেট করে নিয়েছি এইভাবে। আর নিয়েছি 1 কাপ সুজি, আর নিয়েছি 1/2 কাপ মতো নারকেল কোড়া। তো এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো, তো তোমরা দেখতে থাকো। এবার দেখো, আমি কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার গাজরগুলো ঘিতে ভিজে, গাজরগুলো দিয়ে এবার ঘিতে নাড়াচাড়া করে গাজরটাকে একটু ভিজে নেবো ঘিয়ের সাথে। গাজরটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে, ঘিয়ের সাথে ভালো করে মানে ভাজা ভাজা মতন হয়ে গেলে, তারপরে আমি যে সুজিটা নিয়েছিলাম 1 কাপ, সেই সুজিটাও আমি দিয়ে দিলাম। এবার গাজর আর সুজি ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে সুজিটাও ভালো করে ভাজা হয়ে যায়। সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে গাজরটা আর সুজিটা, তারপরে আমি নারকেল কুড়োটা দিয়ে দিলাম। এবার নারকেল কুড়োটা ভালো করে সুজি, গাজর সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি ওই কাপেরই 1 কাপ মেপে সুজি চিনি দিয়ে দিলাম। যে কাপে আমি সুজি নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ চিনি নিয়েছি, আর 1 চিমটে মতন নুন দিয়ে দিলাম। এবার দেখো, ভালো করে এটাকে নাড়াচাড়া করব, আর চিনিটা ততক্ষণে মেল্ট হতে থাকবে, দিয়ে মাখুমাখো টাইপের হয়ে আসবে, চিনিটা কি সুন্দর গলে গলে যাবে। আর দেখো, 2-3টে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম এই সময়। এইবারে আমি ওই কাপেরই আপ করে 2 কাপ দুধ দিয়ে দেবো। দেখো, লিকুইড দুধ দিয়ে দিলাম 2 কাপ। এবার ভালো করে নাড়াচাড়া করে একটা পাক তৈরি করে নেব। আর এদিকে দেখো, একটা থালা নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু তেল, আমি তেল লাগিয়ে নিচ্ছি। ওই পাক, যে পাকটা আমি করে নিচ্ছি গাজরের, ওইটা আমি এর মধ্যে ঢালবো যাতে সুন্দরভাবে উঠে আসে, ওই জন্য আমি এটা রেডি করে নিলাম থালাটাকে। এটা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, তোমরা একবার বাড়িতে বানিও। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে অবশ্যই দেখো। দেখো, আমি পাক, যে পাকটা করেছিলাম সেই পাকটা আমার রেডি হয়ে গেছে, আমি থালায় ঢেলে ফেলেছি। এবার আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, চামচের সাহায্যে একটা করে ভালো করে শেপ দিয়ে নিলাম, সুন্দর করে গোল, আমি গোল শেপ দিলাম, তোমরা তোমাদের মতন চৌকো শেপও দিতে পারো। আমি গোল করে এবারে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা বরফি করতে পারো, আমি চৌকো চৌকো করেই কেটে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি নতুন আমার চ্যানেলে নতুন নতুন যখন কোনো ভিডিও ছাড়বো, যাতে তোমরা সবার আগে তোমাদের নোটিফিকেশান চলে যায় এবং তোমরা ভিডিওটা দেখতে পারো। এবার দেখো, কড়াইটা আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আবার দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। তো দেখো, 4টে দিয়ে দিলাম। এবার রিপিট রিপিট করে হালকা ব্রাউন করে, এটা ডিপ ব্রাউন হলেও অসুবিধা নেই, ভীষণ সুন্দর হয়, মুড়মুড় মুচমুচে হয়ে যায়। যেহেতু সুজি দিয়ে করা, তো ওপরটা কি সুন্দর মুচমুচে হবে আর ভেতরটা নরম থাকবে। মিষ্টি মিষ্টি রেসিপি এটা, খেতে খুবই ভালো লাগছিল। আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি, আমার খেয়েই তারপরে বলছি, খুব সুন্দর লাগছিল। ওপরটা কি সুন্দর, দেখো সুজি যেহেতু রয়েছে ওই জন্য মরমরে হয়ে যাবে, মুচমুচ করবে আর কি, আর ভেতরটা নরম। এইভাবে দেখো আমি সব এগুলো ভেজে নেব, যে বরফিগুলো আমি করেছি সব কটা এইভাবে আমি ভেজে নেব। এই যে কালচে কালচে, এটাও কিন্তু খেতে ভালো লাগছে, মরমর করছে একদম, এতে কোনো অসুবিধা হবে না।
দেখো আমার হয়ে গেছে, এবার আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো বাইরেটা যেমন কুড়মুড়ে হয়েছে আর ভেতরটা নরম থাকবে, তো খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে তোমরা অবশ্যই একবার বানিও, বানিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আসি, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা।